সোমবার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে মুক্তধারা হলে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ডায়াবেটিস রোগীদের নিয়ে একটি বিশেষ আলোচনাচক্রের আয়োজন করা হয়। বিশ্ব ডায়াবেটিস দিবস হলো বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ক্যাম্পেইন যা প্রতি বছর 14ই নভেম্বর অনুষ্ঠিত হয়। বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1991 সালে 14 নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। এদিন বিজ্ঞানী ফ্রেডরিক বেন্টিং জন্ম নিয়েছিলেন এবং তিনি বিজ্ঞানী চার্লস বেস্টের সঙ্গে একত্রে ইনসুলিন আবিষ্কার করেছিলেন। এই ইনসুলিন ডায়াবেটিস রোগের চিকিৎসার জন্য এক যুগান্তকারী আবিষ্কার। 2017 সাল থেকে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটি এই দিন পালন করে আসছে। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সোমবার রাজধানীতে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির এক সদস্য জানান, ভারতবর্ষে ডায়াবেটিস রোগ দ্রুত হারে বেড়ে চলছে, তার প্রতিরোধের জন্য সচেতনতামূলক এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ডায়াবেটিস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয় বলে জানান তিনি। কেননা ইনসুলিনের আবিষ্কর্তা ডক্টর ফ্রেডরিক বেন্টিংয়ের জন্মদিন। এটা ইনসুলিন আবিষ্কার ডায়াবেটিস চিকিৎসার জন্য একটা যুগান্তকারী আবিষ্কার, কারণ ওই সময়ে ডায়াবেটিসের যারা ডায়াবেটিস থেকে মারাত্মক জটিলতায় ভুগতেন তাদের চিকিৎসার জন্য কোনো সুযোগ্য ওষুধ ছিল না। কারণ আপনারা সবাই জানেন ডায়াবেটিস এমন একটা রোগ যেটা আমাদের শরীরের মধ্যে যতটুকু ইনসুলিন তৈরি হওয়ার কথা তা তৈরি হয় না, অথবা তৈরি যে ইনসুলিন সেটা কাজ করতে পারে না, ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ডায়াবেটিস আবিষ্কারের ফলে আমাদের ডায়াবেটিস যে জীবনকাল এটা অনেক বেড়ে গেছে এবং জটিলতা অনেক। ডায়াবেটিসের মতো ক্রনিক রোগ ব্যক্তি, পরিবার, দেশ এমনকি সারা পৃথিবীর জন্য গুরুতর ঝুঁকি বহন করে এমন সত্যটি জাতিসংঘ অনুধাবন করে 2006 সালে একে জাতিসংঘ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। পৃথিবীতে 250 মিলিয়ন লোক এই ডায়াবেটিস নিয়ে জীবনযাপন করছে। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি।